আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন বিধর্মীরা এবং কিছু নাস্তিক আছেন যারা বলেন আজরাইল আলাইহিসসালাম তো একজন, তাহলে সে সারা পৃথিবীর মানুষের জান কিভাবে কবজ করে, একই সাথে এত মানুষ কিভাবে মৃত্যুবরণ করে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব কিভাবে মালাকুল মউত একই সাথে একই সময়ে সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের জান কবজ করে থাকেন। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমে একটি উদাহরণ দিতে চাই, আপনি চিন্তা করুন সূর্যের কথা। দেখুন, একটু ভাবলেই বুঝতে পারবেন সূর্য সারা পৃথিবীর সমস্ত বস্তুর উপর একই সাথে আলো দেয়। ঠিক একইভাবে মালাকুল মউতের জন্য পৃথিবীটাকে তার নিয়ন্ত্রণে দেয়া হয়েছে, এই ক্ষমতা তাকে আল্লাহর পক্ষ থেকেই দেয়া হয়েছে। মালাকুল মউত যদি পৃথিবীর এক প্রান্তে কোনো ব্যক্তির জান কবজ করতে থাকে, ঠিক একই সময়ে সে পৃথিবীর অন্য প্রান্তেও কোনো জানকে কবজ সে করতে পারে। আল্লাহ পাক তার কোনো কোনো অলিকেও এই শক্তি দান করেছেন, তারা একই সময়ে বিভিন্ন স্থানে আত্মপ্রকাশ করতে পারেন। আল্লাহ পাক মালাকুল মউতের জন্য কিছু সাহায্যকারী ফেরেশতা তৈরি করে দিয়েছেন, যারা তার বিভিন্ন অঙ্গের ন্যায় কাজ করেন। যেমন মানুষের হাত থাকে, পা থাকে, আঙ্গুল থাকে, ঠিক তেমনি মালাকুল মউতের তার কাজে সাহায্য করার জন্য আরও অনেক ফেরেশতা নিযুক্ত করে দেয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। প্রত্যেক মৃত্যুপথযাত্রীর নিকট, সে মুমিন হোক বা কাফির হোক, ফেরেশতাদের একটা দল বেহেশত বা দোজখের কাফন নিয়ে হাজির হন, রুহকে নিয়ে আসমানের দিকে গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ তাদের কর্তব্য পালনে কোনো প্রকার ত্রুটি করে না, অর্থাৎ কোনো প্রকার অবহেলা বা আদেশ পালনে বিলম্বও করে না। উল্লেখ্য, আল্লাহ পাকের আদেশ ব্যতীত মানুষের রুহ কবজ করার কোনো শক্তি ফেরেশতাদের নেই। হযরত হারিস ইবনে খাজাফের সূত্রে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মালাকুল মউতকে দেখলেন, সে একজন আনসারি সাহাবীর জীবন কবজ করতে এসেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে বললেন, আমার সাহাবীর সঙ্গে তুমি বিনম্র ব্যবহার করো, সে মুমিন। তখন মালাকুল মউত জবাব দিলেন, আপনি মনকে সন্তুষ্ট রাখুন, আপনার চোখকে শীতল রাখুন এবং উপলব্ধি করুন, আমি প্রত্যেক মুমিনের সঙ্গেই বিনম্র ব্যবহার করি। মালাকুল মউত আরও বললেন, হে মুহাম্মদ, আপনি জেনে রাখুন, আমি যখন কোনো মুমিন বান্দার রুহ কবজ করি, তখন ওই ঘরে অবস্থানরত মানুষের উদ্দেশ্যে বলি, হে বিলাপকারী, তোমরা কান্নাকাটি করছো কেন? আল্লাহর শপথ, আমরা ওই ব্যক্তির উপর জুলুম করিনি আর তার মৃত্যুর নির্দিষ্ট সময়ের পূর্বে তার রুহ কবজ করিনি এবং তার মৃত্যু মুখে পতিত করার প্রক্রিয়াকে ত্বরান্বিতও করিনি, আর এ ব্যাপারে আমাদের কোনো ভুলও হয়নি। এসব আল্লাহর কাজ, তার ইচ্ছা ও মর্জির ব্যাপার। দয়া করে তোমরা বিলাপ করা বন্ধ করো এবং আল্লাহ পাকের কাজে সন্তুষ্ট থাকো, তাহলে সওয়াব পাবে। আর যদি অসন্তুষ্ট হও তাহলে গুনাহগার হবে এবং গুনার বোঝা বহন করবে। আমরা তো তোমাদের কাছে বারবার আসব, অতএব তোমাদের ভয় করা উচিত এবং সাবধান হওয়া উচিত। তোমরা যেখানে থাকো না কেন, বাড়িঘরে থাকো অথবা তাঁবুতে থাকো, বিস্তৃত ময়দানে থাকো বা পাহাড়ে থাকো, দিন বা রাত হোক, আমরা সবসময় তোমাদের অনুসন্ধানে থাকি। এমনকি মানুষ নিজেকে এতটা চেনে না যতটা আমি তাদেরকে চিনি। আল্লাহর শপথ, আমি যদি একটি মাছেরও প্রাণ নিতে চাই তবে আল্লাহর হুকুম ব্যতীত সেটা করতে পারি না। আল্লাহ পাকি রুহ কবজ করার আদেশ দিয়ে থাকেন। জাফর ইবনে মুহাম্মদ বর্ণনা করেন, এক রেওয়াতে বর্ণিত আছে, মালাকুল মউত সালাতের ওয়াক্ত মসজিদ সমূহে গিয়ে মানুষের অনুসন্ধান করেন। এরপর মৃত্যুপথযাত্রী ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকে, তবে সে ব্যক্তির নিকট থেকে শয়তানদেরকে তিনি পালাতে বাধ্য করেন এবং ব্যক্তিকে পাঠ করতে উদ্বুদ্ধ করেন। সূরা আনআমের 94 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদেরকে প্রথমবার যেমন সৃষ্টি করেছিলাম, ঠিক তেমনি মৃত্যুর পর তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন পয়দা হতো, যা তোমাদেরকে দুনিয়াতে ধন সম্পদ ও দ্রব্য সামগ্রী দিয়েছিলাম সেটা ছেড়ে তোমরা আমার কাছে এসেছ। এ আয়াতের মর্মকথা এই, মৃত্যুর পর এবং কিয়ামতের দিন কাফিরদেরকে বলা হবে, তোমরা নিঃসঙ্গ অবস্থায় আমার নিকট এসেছ, তোমাদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমাদের সাথে আসেনি, কেউ তোমাদের সাহায্যকারী নেই। অথবা এর অর্থ হলো,
যে মূর্তিগুলো সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে তারা তোমাদের সুপারিশকারী হবে, তারাও কিন্তু তোমাদের সঙ্গে আসেনি। যেভাবে আমি তোমাদের সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম আর যেভাবে তোমাদের সৃষ্টি করেছিলাম নগ্ন অবস্থায়, ঠিক সেভাবেই তোমরা আমার নিকট হাজির হয়েছ। তোমাদের ধন সম্পদ, খাদিম খিদমতগার, আত্মীয় স্বজন, আপনজন সবই তোমরা পেছনে ফেলে এসেছ, কিছুই তোমাদের সাথে আসেনি। অথবা এই আয়াতের অর্থ হলো, যেভাবে তোমরা জন্মগ্রহণ করেছিলে তোমরা ছিলে খালি হাতে, ঠিক তেমনি খালি হাতেই তোমরা ফিরে এসেছো। তোমাদের আসল পুঁজি ছিল বয়স, তোমরা সেটা ধ্বংস করে এসেছো। আর আমার প্রদত্ত ধন সম্পদ কিছুই আখিরাতের জন্য প্রেরণ করনি। এ সমস্ত কথাবার্তা কিয়ামতের দিন কাফিরদেরকে বলা হবে। পৃথিবীতে তোমরা যেসব বিষয়ের কারণে অহংকার করতে, যেমন তোমাদের ধন সম্পদ, তোমাদের দলবল, তোমাদের সেনাবাহিনী, তোমাদের পোশাক পরিচ্ছদ, আজ সেসব কোথায়? কিছুই যে তোমাদের সাথে নেই, যা কিছু আমি তোমাদেরকে পৃথিবীতে দান করেছিলাম সবই যে তোমরা রেখে এসেছো পেছনে। তোমরা সকলেই সবচেয়ে বড় জালিম এবং অপরাধী। তোমাদের অপরাধ অমার্জনীয় এবং তোমাদের কঠিন শাস্তি অবধারিত। ইরশাদ হয়েছে, হে রাসুল, তাদের এই অন্যায় আচরণ এই ক্ষণস্থায়ী জীবনের কয়েকটা দিনই, এরপর যখন মৃত্যুর অলঙ্ঘনীয় বিধান তাদের উপর কার্যকর হবে, যখন মৃত্যু যন্ত্রণায় তারা জর্জরিত হতে থাকবে, ফেরেশতাগণ তাদের প্রাণ সংহার করবে এবং তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাদের দিকে হাত বাড়াবে, তখন তারা বলবে, এতদিন তোমরা নানা কৌশলে নিজেদেরকে আত্মরক্ষা করেছিলে, আজ আর রক্ষা নেই। তোমাদের অদ্ভুত এবং অহংকারের জন্য অত্যন্ত অপমানজনক শাস্তি প্রদান করা হবে। অতএব তোমাদের প্রাণ বের করে দাও। অর্থাৎ তাদের দুর্গতি, অপমান ও চরম কষ্ট অনিবার্য, আর সেটা তাদের অহংকার এবং আল্লাহ পাকের প্রতি অপবাদ দেওয়ার শাস্তিস্বরূপ হবে। কাজেই প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে পরকাল নিয়ে ভাবতে হবে, আমাদেরকে পরকাল সম্পর্কে জানতে হবে, আমাদেরকে মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে পরকালের জন্য, হাশরের জন্য কাজ করতে হবে। আমাদেরকে যে বয়স দেওয়া হয়েছে, যে জীবন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে পরকালের জন্যই। এই সময়টা আমাদেরকে পরকালের জন্য ব্যয় করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।